আমি শুধু চেষ্টা করতেছিলাম তখন সিচুয়েশন ডিমান্ডটা কি করতেছে, আমাদের ওই সময় দুইটা থেকে তিনটা উইকেট আর্লি পড়ে গেছিল, তো তখন একটা পার্টনারশিপ দরকার ছিল আর যেন উইকেটটা লস না করি। আমি আর যে ব্যাটিং করতেছিলাম উনি কথা বলতেছিলাম যে উইকেটটা যেন লস না করি, যদি আমরা তিন চারটা ওভার ভালো খেলতে পারি তারপরে দেখা যাবে। আমি দুই তিনটা জোনে অপেক্ষা করতেছিলাম যে এই জোনগুলোতে যদি পাই তাহলে ওইখানে শর্টস খেলবো, ধরেন স্কোয়ার লেগ দিয়ে বল বা সোজা যে শর্টগুলো খেলছে আর কি, তো আমি ওই জায়গার জন্য ওয়েট করতেছিলাম, ওরা ওই জায়গায় বল করাতে আমার মারা সুবিধা হয়েছে আর কি। ছোটবেলা থেকে যখনই ক্রিকেট শুরু করছি যে কোনো ফরম্যাটে যখন খেলি, টি টোয়েন্টি হোক বা ওডিআই টেস্ট, আমি চিন্তা করতাম যে যে ফরম্যাটে খেলে ওই ফরম্যাটে যেন নিজেকে ওইভাবে অ্যাডজাস্ট করতে পারি আর সিচুয়েশন উইকেট কী ডিমান্ড করে ওইভাবেই নিজেকে তৈরি করার ট্রাই করছি আর কি। আমি চিন্তা করি যদি আমি সেট হই তো একটা ব্যাটসম্যান সেট হলে ও যেন ক্যারি করতে পারে, যদি 20-30 আউট হয়ে যায় তাহলে টিমের জন্য সেটা লস, বা সে উইকেট বুঝছে কিন্তু সে যদি আউট হয়ে যায় ওটা টিমের জন্য ইফেক্ট পড়ে, তো আমি চেষ্টা করি যখনই আমি সেট হই সময় নিয়ে হোক সেট হইলে ওটা যেন লম্বা ক্যারি করতে পারে। হ্যাঁ একই ভাব নেই আমার। টি টোয়েন্টি বলতে গেলে আমি তো রিসেন্টলি এশিয়ান গেমস একটা আমাদের টুর্নামেন্ট হয়েছিল তো ওইটাতে আমি খেলতে গেছিলাম, এর আগে আমাদের ওই ডেভিড হ্যামের সাথে কিছু কাজ করা হয়েছে টি টোয়েন্টি নিয়ে ওইখানে আমাদের চিটাগাং এ। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। তো ওইখানে কিছু কাজ করছিলাম শর্টস যেন ইম্প্রুভ করতে পারি কিছু কিছু শর্টস, তো ওইখানে আমার কিছু কাজ করাতে লাভ হয়েছে এখানে ভালো খেলার জন্য। পার্থক্য দেখেন আপনারা তো জানেন টি টোয়েন্টি একটু অবশ্যই অ্যাগ্রেসিভ খেলা বা শর্টার ফরম্যাট, যত এটা কম বলের খেলা, যত কম সময়ে ডিসিশন যে যত ভালো নিতে পারবে তার জন্য ভালো আর কি। আসলে আমাকে যাদের বলতেছিল যে আর কি আমরা যদি দুই তিনটা ওভার আগে ফার্স্টে খেলতে পারি সেখানে যদি 7-8 করেও আসে কোনো সমস্যা নেই, যখন সেট হয়ে যাব তখন আমরা খারাপ বলার বা খারাপ দুই তিনটা বল ওভারে দিবে তো ওই বলগুলো আমরা পানিশ করতে পারবো, তো ওইটার জন্য ওয়েট করতেছিলাম আসলে ফার্স্ট থেকে গিয়ে।